হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। বাজে এখন 9:30 আর আমরা সকাল সকাল রয়েছি গাড়ি গ্যারেজে, আমরা যাবো ফ্যাক্টরিতে। অ্যান্ড সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, আজকে সারাদিনে যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা সবাই এন্ড পর্যন্ত দেখতে থাকো, আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টু ডেজ ব্লগ। অ্যান্ড রাকেশ ওদিকে গাড়ি অলরেডি বের করছে, এখানে এখন গাড়ির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, গাড়ি ধরে যিনি ওনার কাছে, রাকেশ বলছে আপনার কাছে, গাড়ি ধোয়ার লোক বলছে না আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো এই নিয়ে এখন চলছে, তো ফাইনালি এখন পাওয়া গেছে, ওনার কাছেই ছিল মানে যিনি গাড়ি ধরে। তো যাই হোক, এবার বেরোবো আমরা। আমাদের গাড়ির গ্যারেজের এখানে দুপাশে কত ফুল গাছ, টগর আছে, জবা আছে, নয়নতারা আছে, বেল আছে। আমি মাঝে মাঝে দেখে ভাবি যে এই গাছের একটা ধরো মিডিয়াম সাইজের ডাল আমি যদি কেটে নিই, তারপরে সেটাকে যদি টবে আমরা লাগাই, তাহলে কি সেগুলো থেকে গাছ হবে, ডালগুলো লাগালে নাকি সেগুলো থেকে হবে না, আমি মাঝে মাঝে ভাবি। বিকজ এখানে গাছগুলোর কোয়ালিটিগুলো এত ভালো, এত সুন্দর ফুল হয় সবসময়, দেখো সবসময় কুঁড়ি হয়ে থাকে, ভর্তি কুঁড়ি একদম। তো তোমরা একটু জানিও তো এরকম ডাল লাগিয়ে এরকমভাবে হয় কি না গাছ, আমি তো যতদূর জানি হয়, বাট সেগুলো এবার স্পেশাল টাইপের কোনো গাছ কি না জানি না, তো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। বিকজ আমি চাইছি যে আর একটু মানে নাম্বার অফ ট্রিজটা বাড়াতে বাড়িতে, দেখা যাক। এই যে ফাইনালি রাকেশ চলে এসেছে আমার গাছ দেখতে দেখতে, তো চলো যাওয়া যাক। এখানে তো রাস্তাগুলো এখনও সারায়নি, বাড়ির সামনেও রাস্তাটার যা অবস্থা, গাড়ির এখানেও রাস্তাটার খুব খারাপ অবস্থা। এটা একটু পেছনে রাখ না টিফিনটা। ফাইনালি আমরা হেলতে দুলতে রাস্তাতে দোল খেতে খেতে বেরিয়েছি, পুরো মানে ইঁটটা দেখো এদিকে কিভাবে ভেঙে রেখে দিয়েছে, পুরো রাস্তাটা পুরো ন্যারো হয়ে গেছে, একই প্রবলেম সত্যি, মানে এত অসুবিধা হয় গাড়ি ঢোকাতে বের করতে, ইচ্ছেই করে না ওই জন্য, আর এই গরমের মধ্যে খুব অসুবিধা হয়। আজকে আমাদের ইচ্ছে আছে যে ফ্যাক্টরিতে যদি কাজটা আমাদের তাড়াতাড়ি মিটে যায়, তাহলে আমরা একটু শর্ট লেকে CC1 যাবো। তো দেখা যাক, আগে থেকে বেশি প্ল্যান করছি না, যদি হয় তো ভালো, আর না হলে তো তোমরা দেখতেই পাবে ব্লগে। দেখা যাক, আপাতত ফ্যাক্টরি যাচ্ছি, লেটস গো। সরু রাস্তা, আমাদের ওই দিক থেকেই টোটো ভ্যান এগুলো সব ঢোকাবে, আর তারপরে ওদের যাওয়ার জন্য সব সময় একটা রাস্তাটা জ্যাম হয়ে যায়, অনেকজন আবার ঢুকে বসে আছে। যদি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করে দেবে, একটু কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর কমেন্টটা করবে কারণ যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে সেটাও লিখবে, আর যদি তোমাদের মনে হয় যে একটু ইমপ্রুভমেন্ট দরকার তাহলে সেটাও লিখবে। কারণ আমরা বুঝতে পারছি না যে কিছু কিছু ব্লগের ভিউ অনেক, কিছু কিছু ব্লগের আবার ভিউ নেই, তো কারণটা কি, তোমরা কিরম টাইপের ব্লগ দেখতে চাও সেটাও একবার বলতে পারো, তাই না? যে তোমরা কি ট্রাভেল ব্লগ দেখতে চাও, নাকি ডেইলি ব্লগ দেখতে চাও, নাকি কুকিং ব্লগ দেখতে চাও, নাকি শপিং ব্লগ, তে স্পেশালি শাড়ি শপিং, তাই না? শাড়ি শপিং তো রোজ করে সম্ভব না। হ্যাঁ সেটাই, তোমরাও বোঝো সেটা, কমেন্ট করে জানাবে সেটাই। তো রাকেশ যেমনটা বললো, তোমরা প্লিজ ব্লগগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। আর লাইক কে কে করছে সেটা তো বোঝা যায় না, কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে তোমরা কে কে দেখছো। তো রোজ রোজ যদি নাও পারো, অ্যাটলিস্ট তোমরা ফ্রি থাকলে একটুখানি জানিও। প্রত্যেক দিনের ব্লগ যে ভালো হবে, খুব হ্যাপেনিং হবে, এটাও তো না, এটা তো ডেইলি ব্লগ হয় না। না তোমাদের যেমন ভালোটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, খারাপটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিকজ আমরা বুঝতে পারি যে কিছু কিছু ব্লগ হয়তো একটু বোরিং লাগে, যেগুলো সেলিব্রেশন ব্লগ, যেগুলো একটু কেনাকাটার ব্লগ, সেগুলো তোমাদের ভালো লাগে, আমরা বুঝতে পারি। বাট রোজ রোজ তো সেটা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের কাজকর্ম সবকিছুকে ম্যানেজ করে আমরা যেহেতু ব্লগটা করি, তো তাই জন্য হয়তো একটু হলেও তোমাদের অসুবিধা হয় আমরা সেটা বুঝি। আর তোমরা যদি একটু লাইক কনসিডার করো, কমেন্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগে। প্রথমে আমরা যাচ্ছি এখন গাড়ির ব্রেকফাস্ট করাতে, গাড়ি লাস্ট কিছুদিন যা ব্রেকফাস্ট করেছিল সব শেষ করে ফেলেছে খাবার, তো এখন আবার খাবার যা অবস্থা ব্রাঞ্চ করাতে হবে। হ্যাঁ এখন ব্রাঞ্চ লাগবে, ব্রেকফাস্টে আর হবে না সেটাই, তো চলো যাওয়া যাক। যাই হোক, আমাদের ফুয়েল নেওয়া হয়ে গেছে, এবারে আবার আমরা যাচ্ছি গাড়ির রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে গেছি, ও পেট ভরে খেয়ে নিয়েছে, পেট ভরে খায়নি, হাফ পেটা খেয়েছে, আধ পেটা, কারণ 1000 টাকার ব্রাঞ্চে কিছু হয় না, সেটা 1000 টাকার ব্রাঞ্চ লাগে। চল এখন ফ্যাক্টরি যাওয়া যাক।
এই গরমে ভেবেছিলাম যে ক্রিম বেসড সানস্ক্রিন গুলো থেকে পাউডার বেসড সানস্ক্রিন গুলোতে হয়তো বেটার হবে, বাট রোদে গরমে আমার মনে হয় কোনো সানস্ক্রিনই কাজ করে না। মানে বেরোনোর সাথে সাথে গরমে ঘেমে সব, গাড়িতে কিন্তু এসি চলছে তারপরেও কারেন্ট কন্ডিশন হলো এটা, পুরো ঘেমে গেছি। বৃষ্টি মনে হয় আর পড়বে না, এখন আমরা দুবাই চলে এসেছি সত্যি। মানে থর মরুভূমির বলছে নাকি টেম্পারেচার কলকাতার থেকে কম, কি অবস্থা, কি হবে, এখনো মে পুরো বাকি, জুন বাকি, জুলাই। কলকাতাতে দেখতে গেলে পুরো বারো মাসই তোর, মানে শীতকাল ওই এক দু মাস কোন রকমে, বাকি তো পুরোই গরমকাল, আর কি বলবো, পুরোই গরম। বৃষ্টি আর কি আর শরৎ কি, সবই গরমকাল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, চলো খোলো নার মনো রয়েছে সে তারায়, চলো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ফ্যাক্টরি থেকে, বাজে এখন অলমোস্ট তিনটে। তো আমরা এখন যাচ্ছি সল্ট লেকে সিটি সেন্টার ওয়ানে, যেমন তো আমাদের বললাম যে আজকে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা একটুখানি সিসি ওয়ানে যাব। তো চলো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, লেটস গো। গাড়িতে নিজেরই গান চালিয়ে দিয়েছি, ব্লুটুথে শুনতে শুনতে যাচ্ছি, আজকে ফেসবুকে দিয়েছিলাম, তোমরা চাইলে চেক করতে পারো। সিসি ওয়ান যাওয়ার পথে হঠাৎই আমাদের একটা কাজ চলে আসে, আর সেই জন্য আমরা সিসি ওয়ান যেতে পারিনি কালকে। তো আমরা আবার বাড়ি ব্যাক করে চলে এসেছিলাম, তাই তোমাদের সাথে আর সিসি ওয়ানের পার্টটা শেয়ার করা হলো না। তো যাই হোক, তারপর বাড়ি ফিরে এসে আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম, চলো দেখে নিই। এখন বাজে বিকেল ছটা আর আমি আসছি বাগেরহাট বাজারে চিকেন নিতে। কালকে হলো শনিবার আর ছুটকির বন্ধু, দুই বন্ধু আসবে রাতেবেলা থাকার জন্য। তো কালকে দেবজা রান্না করবে চিকেন দিয়ে কিছু, যে আমাদের চিকেনই কাটা হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে শাশুড়ি মার বৌমা মিলে গাছের ট্রিটমেন্ট করা হচ্ছে, পাইপটা হওয়ার পরে বেবির মধ্যে একটা আলাদা এনার্জি এসছে জল দেওয়া, আর মায়ের মধ্যে একটা এসছে। এই একটা কি গাছ তুলে নিয়েছিস দেখা মাকে। সো আজকে শনিবার, তোমরা জানোই যেমনটা কাল বললাম যে ছুটকির বন্ধুরা আসবে, তো এখানে আমি অলরেডি সকালবেলা ফ্রাইড রাইস করে দিয়েছি। এতবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি ফ্রাইড রাইস আর চিকেনের, তাই জন্য আজকে আর আমি তোমাদেরকে দেখাইনি, একেবারে রান্না কমপ্লিট করে ভাবলাম তোমাদের একবারে দেখিয়ে দিই। আর এই হচ্ছে চিকেনটা, চিকেন কষা আর ফ্রাইড রাইস, এই দুটোই মেনু, মানে ছুটকি বলে গেছিলো যে এই দুটো করার জন্য আর কি।